শুধু এই জন্মে কেন, আগামী 7 জন্মেও ওদেরকে কেউ আলাদা করতে পারবে না। তাই যেন হয়, আপনি ওদের আশীর্বাদ করুন গুরুদেব। এই লোকটা বলকে কোনো বাবা তারা আলাদা হচ্ছে, শুনি তো কি বলছে। এই বাড়িতে যেন সব সময় সুখ সমৃদ্ধি থাকে। বাড়িতে তো আমি অভিশাপের ছায়া দেখতে পাচ্ছি। কি বলছেন গুরুদেব, এই মেয়েকে রুদ্র বিয়ে করেছে বলেই কি বাড়িতে অভিশাপের ছায়া নেমে এসেছে? সঙ্গে রুদ্র দিয়ে দেবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, সেই কথা রাখতে আমি ব্যর্থ হয়েছি। সেই পাপে এই অভিশাপ নেমে এলো। না অন্নপূর্ণা, এ তোদের বংশের অভিশাপ নয়। এতদের আগে এ বাড়িতে যারা থাকতো তাদের বংশের অভিশাপ। ১৫ বছর আগে এইরকম এক অভিশাপ এই বাড়িতে নেমে এসেছিল। ১৫ বছর আগে সেই ভয়ঙ্কর রাতে অ্যাক্সিডেন্টে ধীর বাবা মা দুজনেই হারিয়ে গেছে। আবার সেই অভিশাপের ছায়া এই বাড়িতে পড়েছে। আবার সেই অভিশপ্ত রাত নেমে আসছে এই বাড়িতে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।